হে জগতবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে আমাদের এই দরবার থেকে বা আমার কাছ থেকে যে কিছু ভক্ত আশিক, কিছু দেশবাসী, কিছু বিশ্ববাসী, এর মধ্যে কেউ আমাকে বলেছেন যে আপনি এমন কিছু সাধনা করার কথা বলুন যে সাধনাগুলো করলে এই দেহ থেকে আত্মার মুক্তি ঘটে, জন্ম জন্মান্তরের যে কি জ্বালা, জন্ম নেওয়া এবং জন্ম দেওয়া উভয়ই কষ্ট। তবে আজ আমি এই কথাগুলো আজকে ক্লিয়ার করে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে সেই কথাগুলো হলো যে মানুষ আত্মার মুক্তি চাইতে হলে বা আত্মার মুক্তির সাধনা করলেও তার আত্মার মুক্তি হবে না, তবে যেই যেই জিনিসগুলো আগে দরকার সেই কাজগুলো আগে করতে হবে। সেই কাজগুলো কি? যেমন নিজের বাবা মা আছে, তাদের কাছ থেকে আমার এই বডিটা তৈরি হয়ে পৃথিবীতে এসেছে, তাদের মন কথা দিয়ে পারি, যে কোনো একটা জিনিস দিয়ে পারি, ভালোবাসা দিয়ে পারি, তাদের মন আমার সন্তুষ্ট রাখতে হবে। এক, যেহেতু তাদের কাছ থেকে দেহটা এসেছে এবং এই দেহের থেকে একদিন আত্মার মুক্তি ঘটাতে হলে তাহলে এই দেহ যার কাছ থেকে এসেছে তাকেও আমার মূল্য দিতে হবে, তাকেও ভালোবাসা দিতে হবে, তাকে সেবা দিতে হবে। আচ্ছা, এ হলো এই বিষয়। আরেকটি বিষয় হলো আমার দেহ থেকে যখন আত্মাটা বের হবে তখন এই আত্মাটা সিজ্জিন মোকাম হলো নিচে আর ইল্লিন মোকাম হলো উপরে। তাহলে ইল্লিনে আত্মাগুলো যাবে নাকি সিজ্জিনে যাবে, এটা কর্মের উপরে এবং সাধনার উপরে এবং প্রেমভক্তির উপরে এটা নির্ভর করবে। কারণ আল্লাহ কাউকে কমও দেয় না, বেশিও দেয় না। তাহলে আল্লাহ সবাইকে সমান করে দিয়েছে, কিন্তু আমরা কর্মফলে এটাকে ছোট বড় করেছি, কম বেশি করেছি। তো এখন যে বিষয়টি হলো, সর্বপ্রথম আমার মা বাবাকে সন্তুষ্ট করতে হবে, ধন দিয়ে হোক, মন দিয়ে হোক, প্রেম দিয়ে হোক, ভালোবাসা দিয়ে হোক, তাদেরকে সন্তুষ্ট রাখতে হবে। এই হলো এক। দ্বিতীয়ত হলো মুর্শিদ ধরতে হবে, কামেল মুর্শিদের কাছে যাইয়া তখন এই সাধনাগুলো কিভাবে করতে হবে সেই সাধনাগুলো জানতে হবে। তবে আমি কিছু ইঙ্গিত করব। রেচক, পূরক, কুম্ভক। রেচক, পূরক, কুম্ভক, এই তিনটি সাধনার পাশাপাশি তার ধ্যান সাধনা করতে হবে প্রত্যহ, এবং এর পাশাপাশি তার খেতে হবে নিরামিষ, মাছ মাংস এগুলা খাওয়া যাবে না, নিরামিষ আর অল্প অল্প খাবার খাদ্য, এবং রাতে একদম কম খাওয়া চলবে। এবং দেখা গেছে যে রাতের গভীরে ধ্যানের দেশে ডুবে যাওয়া এবং দমের কাজগুলো আগে করা, আগে দমের কাজগুলো সেরে এরপরে ধ্যানের দেশে ডুবতে হবে। আর ধ্যানেতে দিদার হয় আরেফগণ পাইয়াছে, মানে আরেফগণ কাকে বলা হয়, যে আরেকটা স্তরের সাধক আছে তাদেরকে আরেফগণ বলা হয়। তবে হ্যাঁ জগতবাসী, আজকের এই আলোচনাটি কেন করা হচ্ছে? আমার কোনো আশেক ভক্ত বা ইউটিউবের কিছু ভক্ত তারা আমার থেকে এই সাধন বিষয়ে আলোচনাটি জানতে চেয়েছে, এই সাধনাগুলো কী করে করতে হবে। আমি বলে দিলে আপনি করতে পারবেন না, আমি আপনাকে পথ দেখাতে পারি যে সর্বপ্রথম মা বাবার আত্মাকে শান্ত করে রাখবেন কথায় ভালোবাসায়, এরপর একজন কামেল মহৎ গুরু ধরতে হবে এবং তিনি আপনাকে এই দমের সাধনাগুলো শিখিয়ে দেবে এবং ধ্যান সাধনা কোন কায়দায় কীভাবে করতে হবে তিনিও এটা শিখিয়ে দেবে। যেহেতু দমের যে কিছু সাধনা আছে, যে তিন প্রকার সাধনা, রেচক, পূরক, কুম্ভক, এই সাধনাগুলো করতে গেলে কামের দমন করতে হবে। যেমন যখন তখন স্ত্রীর কাছে যাওয়া যাবে না, এই সাধনাগুলো করলে তখন কি, যে যার যার মুর্শিদ একটা টাইম নির্ধারণ করে দেবে, তোমরা এইভাবে সংসার করবে, এইভাবে সাধনগুলো করবে, তাহলে একদিন ইনশাআল্লাহ আমরা পরপারে পার হয়ে যাব। তবে হ্যাঁ, এর মধ্যে দিয়ে আরও একটি কথা আমি আপনাদেরকে বলে নিই। সেই কথাগুলো হলো যে হয়তো আমি ভেঙে বললেও এটা আপনারা করতে পারবেন না, মুর্শিদের কাছে জেনে নিতে হবে, তারপরও আপনাদের আগ্রহের জন্য আমি কিছু সাধনার কথা বলবো। যাবে যদি ছোটে আয়ে সন্তরে কই মন পাগল, ঘোর অন্ধকার ভয়ের সঞ্চার, না আছে পথের সম্বল,
অষ্টধাতুর দেহখানি চালাইতেছে খুদ কোম্পানি, মধ্য স্থলে আছে পানি, হাওয়ার যোগে হয় প্রবল, উপরে জলে পরশমণি, নিচে ঘুমায় অষ্টফণি, হংসরূপে ওঠে ধ্বনি, সহাং শব্দে চলাচল। এই মূলদ্বার হইতে নিয়া কুম্ভকুদুম আটকা দিয়া ধীরে ধীরে চোখ মুদিয়া ধ্যান করো সহস্রদল, ঊর্ধ্বশ্বাসে চলনে মোর, বীজ মন্ত্র করি রোপণ, ছাড়াই আলো ধরা সাধন, দেখবে মজা চমৎকার। ডাকিনী যোগিনী নিয়া আছেন মা সুখে ঘুমাইয়া, ঊর্ধ্বশ্বাসে লও জাগাইয়া রুদ্ধ রাখছে ব্রক্ষদ্বার, চলনে জাহবীর কোলে সবাদিষ্টানে সরদলে, জম্প দিয়ে বর্গে জলে যদি মন জানে সাঁতার, এই স্নিগ্ধ জলে শুদ্ধ হইয়া জলের উপর আসন নিয়া, মণিপুরে যাও চলিয়া থাকবে না অন্ধকার, একটি ফুলের পাখি দশটা যদি হইতে পারো নিষ্ঠা, খাইবে বেশমার। অগ্নিকুণ্ডের কোলা হলে কান ফেটে যায় ভূমণ্ডলে, জাপ দেওগে সেই চিন্তা নলে, যদি ইচ্ছা থাকে কার, এই আলাজিব বা দুদু করে যেজন সাহসের জোরে, দম রাখিয়া পুরে মরে অগ্নি হয় তার দাবেদার, সেই অগ্নিতে হইলে দাহন হয়ে যাবে অগ্নিবাহন, কাঞ্চন বরণ হবে তার, এই হৃদয়ে পদ্ম অনাহত, বারোটি দল রয়ে পবিত্র নারায়ণ বিরাজিত, বায়ুতে তার হার বিহার, সেই পথে হইলে সাধন, বায়ুর শনে করবে ভ্রমণ, পরমাত্মা হবে দর্শন, পূর্ণ জন্ম আর হবে না, ষোলদল কণ্ঠমূলে বিশদ্ধক্ষা পদ্ম বলে, সাধন হলে আকাশ কোলে শোকের নাহি পারাপার। এবার শোষণ মার ছিদ্র দিয়া দ্বিদল পদ্ম ওঠো গিয়া, এই আজ্ঞা চক্র ভেদ করিয়া করিল জাতের বিচার, সেই দেশেতে গেলে পরে মুক্ত জীব বলে তারে, ওরে জালাল বলে যাবে সেরে, জমের নাই অধিকার। হে জগতবাসী, যে শুধু আমি এই সাধনার পাশাপাশি, শুধু এই সাধনাগুলো করলে হবে না, এর পাশাপাশি করতে হবে কি, হাইতো না তাওয়ায় দিবানিশি হয়ে যাওগে খামার পোড়া, শেষে যাবে লালবাজারে চারি রঙের নিশানোরে, অগ্নির মতো দুদু করে মধ্যে জিনিস ভরা, হে হরফের চাবি দিয়া সদাই গিয়ে ঘোরা, এই তালা খুললে নয়ন মেলে দেখবে সাদা তিন কোঠোরা, এই তিন তালাতে এক নাম ফুটে হাহাকার, এক শব্দ উঠে ডেউ লাগে ত্রিবেণীর ঘাটে, দেখছে রসিক যারা, ওরে ভালোবাসা ভবের আশা মিটাই আছে তারা, কেন তোমরা দৌড়াইলে না দমের ঘোড়া। তবে হে জগতবাসী, আজকে যে আলোচনাটি করা হলো, যে এই দমের সাধনাগুলো করতে হলে অবশ্যই মুর্শিদের কাছে যেতে হবে, কারণ মুর্শিদের কাছে যেয়ে যদি এই সাধনটা না নেওয়া হয় এবং মুর্শিদ যদি সেই ভক্তের দিকে খেয়াল না রাখে, তাহলে ভক্তের সমস্যা হতে পারে, সাধনে ব্যাঘাত করতে পারে। তাই আজ এই সাধনার মাধ্যমে কিছু ইঙ্গিত, কিছু খোলামেলা কথা বলা হলো, যদি কেউ এই সাধনগুলো ঠিক এই নিয়মে মুর্শিদ ধরে করতে পারে, তাহলে এই জীবন তার ধন্য হয়ে যাবে। হে বাবা, তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তীতে আপনাদের কাছে আমাদের ভিডিও নতুনগুলো চলে যাবে। তো আজ এ বলেই রাখবো, আল্লাহ হাফিজ।